বন্ধুরা, তোমরা 20 টাকার বেডশিট শুনেছো কখনো? এখন তোমাদের দেখাতে চলেছি মাত্র 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 20 টাকার বেডশিট। হ্যালো মাই ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঘ্যাম্পা আছো। আজকে কিন্তু আমি ঘ্যাম্পা আছি সেটা তোমাদেরকে বলতে পারছি না, তো ভীষণই খারাপ অবস্থার মধ্যে আছি। আর তোমাদের সামনে হাসি মুখে না আসলে আমার ভালো লাগে না, সেই জন্য মানে হাসি মুখেই তোমাদের সামনে এসেছি। তো কী হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো, তার আগে একটা কথা বলি। এখন না একটা ব্রেকফাস্ট বানাবো, যে ব্রেকফাস্টটা বানাবো সেটা মানে তোমরা দেখলে একটু অবাক হবে। আরে অবাক মানে কি বলতো, এমন পৃথিবীর আশ্চর্যতম এমন কিছু খাবার না, খুবই নর্মাল সিম্পল একটা সামান্য খাবার, কিন্তু সেটা মানুষ খায় কখন? সন্ধেবেলা। আমি সেটা সকালে খাবো, সেই জন্য তোমরা একটু দেখে অবাক হবে বললাম। তাহলে চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো রান্নাঘরে আছি। হ্যাঁ, তার কারণ ওটা আমি বানাতে এসেছি রেডি করতে। তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে সেই খাবার যেটা মানুষ কিনা বিকেলের টাইমে বা ইভিনিং টাইমে খায়, আমি খাচ্ছি সকালে। কি আছে বলতো, আহামরি কি এমন আহামরি কিছুই না, খুবই সামান্য কিছু, কিন্তু আমার খেতে দারুণ লাগে। শশা কুচি, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভেজে নিয়েছি, আর একটু লেবু ছড়িয়ে দিয়েছি, বিট লবণ, চানাচুর। তো এটা কী দিয়ে খাবো জানো? পরাঠা। তো পরাঠা দিয়ে এটা আমি খাবো। তো পরাঠা ঠিক আছে, লোকে সকালবেলা খায় ব্রেকফাস্টে, কিন্তু এই জিনিসটা কে খাই ভাই? আমি খাচ্ছি, আমি একা কিন্তু খাবো না, আমার ভাই আর মাকেও খাওয়াবো। এই দেখো বন্ধুরা, আমরা বাড়ির মধ্যে শাড়ির একটা দোকান খুলছি, বুঝলে? সামনে দুর্গাপুজো হচ্ছে, তো ভাবছি শাড়ির ব্যবসা করবো মা মিলতে মিলে। তো মা দেখো শাড়িগুলো সব রোদ্দুরে দিচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছো? না না, কোনো দোকান ফোকান ওইসব কিছু না, ব্যাপারটা হচ্ছে ভাদ্র মাসে বলে না নতুন সেই নতুন না মানে আলমারি সমস্ত শাড়ি টাড়ি সব রোদ্দে দিতে হয়, তো সেই জন্যে মা কী করেছে মানে কিছু শাড়ি বার করেছে, সব শাড়ি তো আর দেওয়া যাবে না একসাথে বলো, তো কিছু শাড়ি বার করেছে, সেগুলোকে দেখো এইভাবে রোদের মধ্যে মিলে দিচ্ছে। এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কী সুন্দর দেখতে লাগছে বলো, কালারিং কালারিং বেশ বিভিন্ন কালারের, কী সুন্দর দেখতে লাগছে তাই না? এই দেখো বন্ধুরা, এখানে কিছু শাড়ি আছে। তো এই যে ভাদ্র মাসে শাড়ি রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেল, কতকগুলো আজকে দিয়েছে, কতকগুলো দেখি আবার অন্য দিন দেয় কি না, একদিনে তো সব দেওয়া যাবে না না। তো বন্ধুরা এই যে শাড়িটা দেখছো না, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, এইটা আমার মায়ের জীবনের স্পেশাল একটা শাড়ি, গেস করতে পারছো নিশ্চয়ই, বই বিয়েতে হয় না লজ্জা বস্ত্র, সেই লজ্জা বস্ত্রের শাড়ি, সিঁদুরদানের পর এই বস্ত্র দিয়ে লজ্জা ঢাকা হয়েছিল, সেই লজ্জা বস্ত্রের শাড়ি। তো এক্ষুনি মা আমাকে বললো যে এই শাড়িটা হচ্ছে মায়ের বিয়ে লজ্জা বস্ত্রের শাড়ি, সেই জন্য আমি তোমাদের সাথে একটু শাড়িটা ওই যতটা দেখানো যায় আর কি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে এই যে মোটা মোটা সাইজ আলু, তার সাথে কুমড়ো, তো এগুলো কি হবে বলতো? তার আগে বলি এখানে কি হচ্ছে, এখানে সয়াবিনটা ভাজা হচ্ছে, ভাজা। তো চলো আলুগুলোকে কোথায় নিয়ে যাই, দেখো আলুগুলো হাঁড়ির মধ্যে 1 2 3 4 চার পিস আলু দিয়ে দিলাম, আর এদিকে এই যে সয়াবিন ভাজা হচ্ছে, আর কুমড়ো দুটো মানে এই 3 পিস কুমড়ো, এটা শুধুমাত্র ভাইয়ের জন্য দেওয়া হয়েছে, এটা পরে দেব। কোথায় দেব? এর মধ্যে দেব, কি হচ্ছে বুঝতে পারছো? তো দেখো বন্ধুরা, এখানে মশলা কষানো চলছে, কিচ্ছু না শুধু কিন্তু আদা আর হলুদ লঙ্কা আর লবণ, আর একটা কী দিয়েছি, জিরের গুঁড়ো, আর কিন্তু কিছু না, দিয়ে এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, বুঝলে? তো বুঝতেই পারছো বিশেষ কিছু একটা হতে চলেছে, যেটা আমার ভীষণ প্রিয়, তোমাদেরও অনেকে জানি ভীষণ প্রিয়। তো সেই আগে ভালো করে মশলাটা কষিয়ে 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 নিই, তারপর
তো দেখো বন্ধুরা, যেই সয়াবিনগুলো ভাজছিলাম সেই সয়াবিন, আলু, কুমড়ো আর যে মশলাটা কষাছিলাম সব পড়ে গেছে হাঁড়িতে। এইবার বুঝতেই পারছো এটা কী বানানো হচ্ছে, হাতটা আমার নড়ে আসছে, বুঝতেই পারছো, এক হাতে করে ক্যামেরা ধরে আছি। এই দেখো এখানে খিচুড়ি বানানো চলছে, আমি বানাচ্ছি খিচুড়ি। তো এই হচ্ছে ব্যাপার, আজকে দুপুরে মেনুতে খিচুড়ি, তার সাথে মাছ ভাজা আর পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজার দায়িত্বটা মা নিয়েছে, আর ওদিকে ওই যে খিচুড়ি টকবক করে ফুটছে, এদিকে মা পাঁপড়টা ভাজছে। আমি এবার স্নানে যাব, বুঝলে। এই যো মাকে দেখিয়ে দিলাম, পাঁপড়টা ভাজছে, ভেজে নাও খিচুড়ি। টাটা, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে হয় বলো তো? ভালোই লাগবে, ভালোই লাগবে, জমে যাবে, তোমরাও খাবে, তোমরাও খাবে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা। তো বন্ধুরা, তোমরা 20 টাকার বেডশিট শুনেছো কখনো? এখন তোমাদের দেখাতে চলেছি মাত্র 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 20 টাকার বেডশিট। একটু অবাক হচ্ছ না, 20 টাকার আবার বেডশিট হয়, তাও আবার পিওর কটনের? হ্যাঁ আমি জানি তোমরা অবাক হচ্ছ, তাহলে চলো আগে বেডশিটটা তো দেখে নাও। যেই বেডশিটের দাম মাত্র 20 টাকা, কি এমন আহামরি ব্যাপার আছে যে মাত্র 20 টাকা? তো যাই হোক, চলো আগে বেডশিটটা দেখে নাও, তারপরে বলছি আসল রহস্যটা। বন্ধুরা, এই হচ্ছে 20 টাকার, মাত্র 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 20 টাকার বেডশিট। দেখো এটা কিন্তু পিওর কটন। তো এইখানে এই মানে এই রুমে এখানে মা বাবা ভাই ওরা ঘুমোয়। তো দেখো মাত্র 20 টাকা, কত সুন্দর হয়েছে না বেডশিটটা, পিওর কটন কিন্তু এটা। কেমন হয়েছে জানিও কিন্তু 20 টাকার বেডশিট। আর এই 20 টাকার বেডশিট কোথায় কিনতে পাওয়া যায় সেটা তো তোমাদের জানতেই হবে, তাই না? তো দেখলে তো 20 টাকার বেডশিট কেমন হয়েছে, আগে বলো, আগে বলো, আগে বলো। তো এই 20 টাকার বেডশিট কোথায় পাওয়া যায় নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। যাদের বেডশিটটা পছন্দ হয়েছে আমি তাদের কথা বলছি। তো বলে দিই তাহলে বন্ধুরা, এটা পাওয়া যায় টেলারের দোকানে। অবাক হচ্ছ না যে টেলারের দোকানে আবার বেডশিট কিনতে পাওয়া যায়, তা আবার 20 টাকায়? হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ার মতনই ব্যাপার। এটা হচ্ছে কি বলতো, এটা আমার মায়ের একটা কটন শাড়ি। একটু অবাক হচ্ছ তো? হ্যাঁ বন্ধুরা, তো দেখো তোমরা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে, এটা মায়ের একটা কটন শাড়ি। তো যে মোটা মোটা যে কটন শাড়িগুলো আর লেন্থে অনেকটা বড় হয়, সেই শাড়িগুলো কি বলতো অনেক সময় কি হয় আমাদের আলমারিতে পড়ে থাকে, পড়ে থেকে থেকে নষ্ট হয়, কারণ এখন আমরা শাড়ি খুব কমই ব্যবহার করি, তাই না? তো যারা রেগুলার ব্যবহার করি তাদের জন্য তো ঠিকই আছে, যারা আমরা রেগুলার শাড়ি ব্যবহার করি না তাদের কি হয়, ওই যে মাকে একটু দেখা যাচ্ছে, তাদের কি হয় বলতো, তাদের শাড়িগুলো আলমারিতে থেকে থেকে নষ্ট হয়। তো মোটা মোটা কটন শাড়ি যেগুলো খুব মোটা হয়, লেন্থেও বড় হয়, সেগুলো অনেক সময় পরতেও ভালো লাগে না গরমের মধ্যে। তো সেই শাড়ি মা বাবার হাতে দিয়েছিল টেলারের কাছে, আর যেখানে বাবা দিয়েছিল সেলাই করতে সেখানে সেলাইটা করতে খরচ পড়েছে 20 টাকা। তো বলো বন্ধুরা, 20 টাকার বেডশিট আবারও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে আমি কী করছি, তাই তো? তো দেখো আমি হট ব্যাগ নিয়েছি, হট ব্যাগে করে সেঁক দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কী বলতো, আমার চোখে না এই যে এই পোর্শনটা বাঁ দিকে চোখের এই পুরো এই পোর্শনটা ঠান্ডা লেগে মারাত্মক পরিমাণ ব্যথা হয়ে আছে। তো আমি সকালেও একবার এইভাবে হট ব্যাগ দিয়ে সেঁক নিয়েছিলাম জানো তো, সকালে করেছিলাম যে আমার সেঁক নেবার আগে না এত ব্যথা হয়ে গেছিলো, আমি এরকম করে জাস্ট টাচ করতে পারছিলাম না, এতটা ব্যথা ছিল, অনেকটা ব্যথা আমার সেরে গেছে। সেই জন্য এখন হচ্ছে দুপুর 3টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি আরেকবারটি সেঁক দিচ্ছি। তার কারণ হচ্ছে যেহেতু সকালে এটা করতে অনেকটা রিলিফ পেয়েছি, এখন একবারটি করছি, আবার আমি রাত্রিবেলা ঘুমানোর আগে আরেকবারটি করে নেব। তো ঠান্ডা লেগে আমার এটা হয়েছে, আর এটা দিলে অনেকটা আরাম পাই জানো তো, অনেকটা আরাম পাই, প্লাস ব্যথাটা অনেকটা রিলিফ হয়। তো তোমাদের সকালে বলেছিলাম না যে আজকে আমি ঘ্যাম্পা নেই, তো এটাই হচ্ছে আমার ঘ্যাম্পা না থাকার কারণ, মানে এই পোর্শনটা আমার এত পরিমাণ ব্যথা ছিল। তো তারপরে আমি শেক নিয়েছিলাম, অনেকটা ব্যথা ভালো আছে, আশা করছি এখন নিচ্ছি, রাত্রিবেলা নেব, কালকে
আরও অনেকটা আশা রাখছি ব্যথা ভালো হয়ে যাবে। তো চলো ওই যে এটাতে করে হিট করছি আর কি, হিটটা হোক, হিট হলে আবার আরেকবারটি শেকটা দিয়ে নেবো, ভীষণ আরাম হচ্ছে জানো তো। গুড ইভিনিং, কি করছো সবাই? আশা করছি সবার এতক্ষণে টিফিন খাওয়া, চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমারও টিফিন করা, চাটা মা করেছিল, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে আজকে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও, আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিয়ে। তো চলো আমার ঘ্যাম্পা ফ্যামিলি, পরের দিন ঘ্যাম্পা ওয়াল একটা ব্লগ নিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য আমার ঘ্যাম্পা ফ্যামিলি আমার ঘ্যাম্পা ফ্যামিলি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগের মতো টাটা।